গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অদ্য 6/10/2022 তারিখ গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সাথে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সমন্বয় করে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জনাব নিখাত আরা, সহকারী কমিশনার ভূমি, গৌরীপুর ময়মনসিংহ। তিনি বক্তব্যে গৌরীপুর উপজেলার শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধনের কাজ সম্পন্ন করার জন্য পৌরসভার সচিব ও ইউনিয়ন পরিষদের সচিবদের জোর তাগিদ দেন এবং শিশু জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে বলেন। একইভাবে মৃত্যুর 45 দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য তাগিদ দেন। জন্ম মৃত্যু নিবন্ধন কাজের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও SDG অর্জনে গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জনাব আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জনাব সুলতানা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব রইস উদ্দিন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, জনাব আবুল কালাম আজাদ, সহকারী প্রোগ্রামের ও ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।